আসসালামু আলাইকুম। তাহলে এমডি রাশেদুল জামান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে ভাইয়া, আসলে আমার একটি ভাই কোশ্চেন ভাই এক রয়েছে। সেকেন্ড এক জি সেকেন্ড এক বলুন। সেকেন্ড এক সেকেন্ড আপনি জি আপনার মাইক্রোফোনটা মুখের থেকে একটু দূরে নিয়ে কথা বলেন, কারণ আপনার নিঃশ্বাসের শব্দ খুব বাজেভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, একটু দূরে নিয়ে সরি, তারপর কথা বলেন। এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে, বলেন। ভাইয়া? আমার কোশ্চেনটা আসলে ফারাজ ভাইয়াকে আর আপনাকে। আপনার প্রশ্নটা বলেন দেখি, আমরা যারা উত্তর দিতে পারবো তারা উত্তর দিবেন দেখি। ভাইয়া, আমি আসলে বুঝাতে চাচ্ছি যে ধরুন কখন আপনারা প্রমাণ পেলেন যে আল্লাহ আল্লাহ রয়েছে আর কি, ইসলামের যে আল্লাহ তার আপনার অস্তিত্বের প্রমাণ পেলেন যে তিনি আসলে সত্যিকারের ঈশ্বর, তো তখন কি আপনি আল্লাহর যে আপনার সিলেবাস সিস্টেমটি রয়েছে তখন কি আপনার সেটিকে আপনার সাপোর্ট করবেন? অবশ্যই না, যদি আল্লাহ থাকে এরকম প্রমাণ আমরা পাইও, একদম ধরেন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ আছে, তাহলে আমরা এটা বলবো যে হ্যাঁ আছে, কিন্তু সে একটা বদ আল্লাহ, খারাপ আল্লাহ, কারণ সে স্লেভারিকে সাপোর্ট করে। সে মানে নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করা, মেয়েদেরকে ধর্ষণ করা, এই জিনিসগুলো সাপোর্ট করে, সে একটা অত্যন্ত নিকৃষ্ট চরিত্র, এটা বলবো। ফারাজ ভাইয়ারও কি একই মতামত? না, আমার মতামত একই একই রকম আসলে। না আসিফ ভাই তো মানে মানে শর্ট করে উত্তর দিছেন। জিনিসটা হচ্ছে, ধরেন এরকম কোনো ক্যারেক্টার যার মানে যে এরকম ডিক্টেটর যার কাছে আমি একেবারে ওয়ার্থলেস, হ্যাঁ আমার ওটা মানতে ভালো লাগবে না, তিনি যে কথাগুলো বলছেন যে কাজগুলো করতে বলছেন সেটা আমার মানতে ভালো লাগবে না, বাট ওরকম কোনো ক্যারেক্টার যে মানে নিমিশেই আবার অস্তিত্ব বিনিশ শেষ করে দিতে পারে, আমি যাদেরকে পছন্দ করি যাদের জন্য আমার জীবন তাদেরকে অস্তিত্বহীন করে দিতে পারে, হয়তো বা তার ভয়ে আমি মনে যত খারাপ লাগে আমি মেনে নিব, বাট ওটা তার কাজগুলা, তার তার দাবিগুলা, তার সে যে ইয়ে দিছে, সে যে রুলস রেগুলেশন দিছে, সেগুলো কোনো ভালো জিনিস হয়ে যাবে না, সেটা স্টিল একটা ওয়ার্থলেস বারবারিক ইয়ে থাকবে, রুলস থাকবে। এছাড়া আমি আমি হয়তো মানতে বাধ্য হবো, বাট তার বারবারিক রুলস গুলো ভালো করে ইয়ে হয়ে যাবে না। মানে আপনি মন থেকে আর কি সেটাকে পছন্দ করবেন না, তাই তো? অবশ্যই না, আসিফ ভাই হয়তো মানতে বাধ্য হবে। ধরেন আসিফ ভাইয়ের সিদ্ধার্থকে বললো যে আসিফ ভাই এই কাজ না করলে সিদ্ধার্থকে হার্ম করবে, হয়তো আসিফ ভাই সেই জিনিসটা খুব মানে মেনে নিবে তখন, বাট তার রুলস গুলো তো আর ভালো করে রুলস হবে না, বারবারিক রুলসই থাকবে। ভাইয়া আমি আসলে আমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছি, ধন্যবাদ তোমাকে যুক্ত করার জন্য। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি একটা কথা বলি, যে যেমন ধরেন যে এই যে এই এটা তো মন থেকে মেনে নেওয়ার তো কোনো মানে সম্ভাবনাই নেই। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যেমন ধরেন বানু কুরাইজা গণহত্যা যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমরা যদি যে কেউ যদি এই জিনিসটা একটা নিরপেক্ষ মন নিয়ে পড়ে এবং দেখতে পায় যে এতগুলো মানুষকে একদিনে একদম জবাই করা হলো, হ্যাঁ ধরে ধরে একদম মদিনা বাজারে ধরে ধরে লাইন ধরে ধরে এনে এনে জবাই করা হলো গোপনাঙ্গ চেক করে করে, এই জিনিসটা তো যদি আমরা মনে করেন অনেক ক্ষমতাবান একজন শাসক, মনে করেন মার্কিন প্রেসিডেন্ট এই কাজটা করতেছে, সে অনেক ক্ষমতাবান, সে অনেক পাওয়ারফুল, সে আমার অনেক ক্ষতি করতে পারে, ক্ষয়ক্ষতি করতে পারে, এইটাতে তো সেই জিনিসটা সেই কাজটা তো তাতে ন্যায়সঙ্গত হয়ে যায় না, সেই কাজটা তো অন্যায় থাকে। হ্যাঁ হয়তো অনেক সময় এরকম হয় যে বাংলাদেশে আসি, শেখ হাসিনার সরকার ওরা কি করবে না না করবে, এই জন্য আমরা অনেক সময় চুপ করে থাকি, কিন্তু তাতে তো শেখ হাসিনার কাজ বা মনে করেন মানে মার্কিন প্রেসিডেন্টের কাজ বা পুতিনের কাজ, এই জিনিসগুলো তো তাতে নৈতিক হয়ে যায় না, অনৈতিকটা তো অনৈতিকই থাকবে, কিন্তু আমরা হয়তো অনেক সময় আমাদের সীমাবদ্ধতার কারণে, মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা মেনে নিতে বাধ্য হই, কিন্তু আমরা তো সেটাকে নৈতিক অবশ্যই বলবো না কখনই। এই এই একটা উদাহরণেই তো এই জিনিসটা বোঝা যায়, তাই না? আচ্ছা আসিফ ভাই, আমি কিছু বলতে চাই এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, সেটা হচ্ছে গড আছে কি নাই সেই বিষয়টা আমি আসলে জানি না, কারণ গডের সংজ্ঞা আমি জানি না বা তার প্রয়োজনীয়তা কি, তবে আল্লাহ থাকার প্রমাণ কখনো হবে এই জিনিসটা আমার কাছে অত্যন্ত হাস্যকর, কারণ এই জিনিসটা আমি মানে একদম কনফার্ম আমি লিখে সাইন করে দিতে পারবো যে আল্লাহর মতো এই ধরনের একটা কন্ট্রাডিক্টরি, এই ধরনের একটা মানে পরস্পর বিরোধী একটা চরিত্র কোনো দিনও থাকতে পারে না। মানে থাকলে কি হবে এই জিনিসটা চিন্তা করার আগে থাকবে এই জিনিসটাই আমি চিন্তা করতে পারি না, প্রথম কথা হচ্ছে এটা। দেখা গেল যে যেদিন প্রমাণ হবে যে আল্লাহ আছে সেদিন দেখবেন যে আমি অন্য ডাইমেনশনে চলে গেছি, সীমান্ত প্রতীক বলে কেউই ছিল না, নাই, এটাই বলার ছিল আর কি। এমন হতে পারে যে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে ওই কোরআনের ভিতরে এমন কন্ট্রাডিক্টরি কথাবার্তা লিখে দিচ্ছে যেন মানুষ মানুষকে বলদ বানানোর জন্য মনে করেন এটাই করছে, পিওর অন্ধবিশ্বাসী কারা তা তাদেরকে খুঁজে বের করার জন্য, এটা তো পিওর গাধা কারা, পিওর না না, একটু বিস্তারিত আলোচনা করলে আসলে এটা আপনি কোনোভাবে আমার মনে হয় না প্রমাণ করতে পারুন, একদিন তাহলে কথা বলতে হবে আপনার সাথে। হ্যাঁ আচ্ছা আমার মনে হয় না এটা কোনোভাবে সুযোগ আছে, আল্লাহ আল্লাহ আছে এই ধরনের কোনো কিছু প্রমাণ করার কোনো সুযোগ আছে এটা আমার মনে হয় না।
আচ্ছা আর ঠিক আছে সীমান্ত তাহলে, পথিক ভাইয়ের সাথে, হ্যাঁ সীমান্ত পথিক ভাইয়ের সাথে আমি একমত এই ব্যাপারে। এবং ওটা যদি প্রমাণ করার কোনো সুযোগ থাকে যে আল্লাহ আছে, তাহলে তো সবগুলো গডই প্রমাণ করার একটা সুযোগ থাকা যায় না? যেমন মা কালী বা হচ্ছে যে জেসাস ক্রাইস্ট, এগুলো সবই সবগুলোই প্রমাণ থাকার একটা, প্রমাণ করার একটা পসিবিলিটি থাকা যায়। আর কন্ট্রাডিক্ট আসলে গডের, গডের পুরো কনসেপ্টটা এখন পর্যন্ত আমিও মানে পাই নাই। গডের, গডের আসলে কিভাবে গডকে অ্যাট্রিবিউটেড করা যায় সেই জিনিসটা আমি এখনো খুঁজে পাই নাই। তো আমার কাছে পুরোটাই মানে কনসেপ্টটাই হচ্ছে, গডের কনসেপ্টটা হচ্ছে কন্ট্রাডিক্ট কনসেপ্ট মনে হয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে এটা প্রুফ করা কখনোই সম্ভব না। ঠিক হ্যাঁ আছে, এটুকু বলে। ঠিক আছে তাহলে রাশিদুজ্জামান, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, আমরা পরে অতিথিকে যুক্ত করি। জি ভাই, শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক আছে, আপনার যদি আর কিছু ইয়া থাকে তাহলে আপনি পরে আরেকদিন যুক্ত হবেন, আরেকজনকে যুক্ত করি।